হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব ফুলকপি আলু মটর সিমি গাজর দিয়ে রেসিপি। তো চলুন বন্ধুরা, এরপর রেসিপিটা স্টার্ট করি। আমি কি কি উপকরণগুলো নিয়েছি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। ফুলকপি নিয়েছি, গাজর নিয়েছি, আলু, কাটা টমেটো, পেঁয়াজের কুচি, মটর সিমি, দুটো কাঁচা লঙ্কা, রসুন, আদা, ধনিয়া পাতা, পেঁয়াজ। তো চলুন বন্ধুরা, এরপর রেসিপিটা স্টার্ট করি। তো দেখুন বন্ধুরা, আমি বাটির মধ্যে জল গরম করে নিয়েছি। এর মধ্যে আমি ফুলকপিগুলো ছেড়ে দেব। ফুলকপিগুলো ছেড়ে দিলাম গরম জলের মধ্যে। অল্প লবণ দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিট। কড়াইটি গরম হয়ে গিয়েছে, এরপর আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম, সরিষা তেল। তেলটি গরম হয়ে গিয়েছে, এরপর আমি আলুগুলো ফ্রাই করে নেব। আলু ফ্রাই হয়ে গেছে, তুলে নিলাম থালির মধ্যে। এরপর ঢাকাটা তুলে নিলাম। এরপর ফুলকপিগুলোকে আমি তুলে নেব এই থালির মধ্যে। জল দিয়ে ধুয়ে নিলাম। একবার ফ্রাই করে নেব ফুলকপি গুলোকে। সরিষা তেল দিলাম, তেজপাতা দিলাম, শুকনা লঙ্কা দিলাম, খাড়া জিরা দিলাম, পেঁয়াজ কুচি দিলাম, পেঁয়াজটি ফ্রাই করে নেব 7 মিনিট, 4 থেকে 5 মিনিট। সেরা কাঁচা লঙ্কা দিলাম, পেঁয়াজটি ফ্রাই হয়ে গেছে। এরপর আদার বাটা দিলাম, রসুনের বাটা, এটাও 1 থেকে 2 মিনিট ফ্রাই করে নেব। এরপর কাটা টমেটো দিলাম, লবণ দিলাম স্বাদ অনুসার, এরপর মশলা দিলাম, কাশ্মীরি মির্চের পাউডার, হলুদ, জিরা পাউডার,
धनिया पाउडर गोलमरीचर पाउडर ढाका दिए पाकिए नेब तीन थेके चार मिनट साथे टमाटरटा गले जाबे एरपर तुले निलाम मीडियम फ्लेमेर मध्ये पाकिए नियेछि এরপর জল দিলাম এরপর ঢাকা দিয়ে দিলাম যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসে ততক্ষণ অবধি আমি মিডিয়াম ফ্লেমের মধ্যে পাকিয়ে নেব এরপর ঢাকাটা খুলে নিলাম দেখুন বন্ধুরা মশলা থেকে তেল বেরিয়ে এসেছে গাজর দিয়ে দিলাম কাঁটা গাজর মটর ছুটি দিলাম এরপর ফ্রাই করা আলু দিলাম মিডিয়াম ফ্লেমের মধ্যে চার থেকে পাঁচ মিনিট কষে নেব গরম মশলা দিলাম চার থেকে পাঁচ মিনিট আমার কষা হয়ে গেছে এরপর আমি গরম জল দেব এর মধ্যে আপনারা এভাবেও খেতে পারেন রুটি দিয়ে খুব সুন্দর লাগবে খেতে রুটি বা পরোটার সাথে আমার মেয়ে এখনই খেতে চাইছে তার জন্য একে দু পিস আমি তুলে দেব এই রুটির সাথে খাবে না এরপর আমি গরম জল সবজির মধ্যে দিয়ে দেব গরম জল দিলে খুব সুন্দর স্বাদ আসে এক গ্লাস মতো আমি জল দিলাম এরপর ঢাকা দিয়ে রেখে দেব সাত থেকে আট মিনিট এরপর ঢাকাটা তুলে নিলাম আপনারা যেরকম ঝোল খান সেরকম রাখবেন রেসিপি হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনারা এরপর ধনিয়া পাতা দিয়ে দিলাম এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ শুক্রিয়া ধন্যবাদ